নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি চারটে চার দিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, এবার সিবিআই স্ক্যানারে 30 জন তৃণমূল নেতা, কাঁথির 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়েছে। 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ। 2021 ভোটে বিজেপি নেতা খুনের ঘটনায় নোটিশ দেওয়া হয়েছে সিবিআই স্ক্যানারে 30 জন তৃণমূল নেতা। 2021 যে বিজেপি নেতা খুন হয়েছিল সেই ঘটনায় 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ। 2021 ভোটে বিজেপি নেতা খুনের ঘটনায় এই নোটিশ। যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো, সিবিআই স্ক্যানারে 30 জন তৃণমূল নেতা, তাদেরকে নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই পক্ষ থেকে। কাঁথির 30 জন তৃণমূল নেতাকে ডাকা হয়েছে, তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। 2021 সালে বিজেপি নেতা খুনের ঘটনায় এই নোটিশ। সিবিআই স্ক্যানারে 30 জন তৃণমূল নেতা, কাঁথির 30 জন তৃণমূল নেতাকে নোটিশ, বিজেপি নেতা খুনের ঘটনায় এই নোটিশ। 2021 সালে খুন হয়েছিলেন বিজেপি নেতা, সেই ঘটনায় নোটিশ দেওয়া হয়েছে কাঁথির 30 জন তৃণমূল নেতাকে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এবার সিবিআই স্ক্যানারে 30 জন তৃণমূল নেতা, কাঁথির 30 জন তৃণমূল নেতাকে নোটিশ দেওয়া হয়েছে, হাজিরার নির্দেশ তাদের। 2021 ভোটে বিজেপি নেতা খুনের ঘটনায় 30 জন তৃণমূল নেতাকে নোটিশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো সরাসরি কাঁথি থেকে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাহু। সমীরণ, ঠিক কি জানা যাচ্ছে, 30 জন কাঁথির 30 জন তৃণমূল নেতাকে নোটিশ দেওয়া হয়েছে সিবিআই পক্ষ থেকে? দেখো, 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগেই কাঁথি 3 নম্বর ব্লকের যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দ মাইতি, তাকে মারধরের অভিযোগ উঠেছিল তৎকালীন এলাকার বিজেপির দাপুটের নেতা জন্মেঞ্জয় দলুইর বিরুদ্ধে। এই ঘটনার কিছুদিন পরে ভোট মিটতেই, তারপরে ভোট পরবর্তী সময়ে সেই জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবং তার পরের দিনই কিন্তু পুলিশ, মাইতা থানার পুলিশ উদ্ধার করে সেই মৃত জন্মেন্দ্র দলের মৃতদেহ। তারপরে তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় সিবিআইর তদন্তের, এবং সেই সাথে বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছে, তৎকালীন বিজেপি নেতৃত্ব, তিনারাও কিন্তু দাবি জানিয়েছিলেন সিবিআই তদন্তের। এর পরবর্তী সময়ে সিবিআই সেই তদন্তের দায়িত্বভার নেয়, এবং গত সপ্তাহ থেকে একের পর এক পরপর করে প্রায় 13 জন এবং 17 জন, তো এখন পর্যন্ত মোট 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে দেখা করার জন্য। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আমরা যেটা যেমনটা জানতে পাচ্ছি, তৃণমূল নেতা বর্তমান জেলা আইএনটিইউসির যিনি সভাপতি রয়েছেন বিকাশ বেজ, তিনি জানিয়েছেন যে আমরা ভোটের কারণে এত শর্ট নোটিশে আমরা পৌঁছতে পারিনি, আমরা সেটা চিঠি মারফত উত্তর জানিয়েছি, এবং আমরা যেটা বলেছি যে আমরা ভোট মিটলে ভোট পরবর্তী সময় আমরা গিয়ে সিবিআই দপ্তরে কথা বলবো, এমনটাই কিন্তু আপাতত আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। সেক্ষেত্রে কি তারা যাচ্ছে না, এই বিষয়টা কি তারা স্পষ্টভাবে জানাচ্ছেন সমীরণ? যাচ্ছে না, এটা স্পষ্ট করে বলে দিয়েছেন বিকাশ বেশ, যিনি আইএনটিসির যিনি জেলা তৃণমূল নেতৃত্ব রয়েছেন, তিনি জানিয়েছেন যে আমরা ইতিমধ্যেই চিঠি দিয়ে সিবিআইকে জানিয়েছি যে আমরা ভোট প্রচারের কারণে আমরা এখন যেতে পারছি না, এবং ভোট পরবর্তী সময়ে আমরা যেতে পারি, বা আমাদের যদি বাই ফোনে বা টেলিফোনে যদি যোগাযোগ করা হয় যে কোনো প্রশ্নের আমরা সদুত্তর দেবো, এমনটা তৃণমূল সূত্রে জানিয়েছেন। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সমীরণ সাহু। অর্থাৎ ভোটের কাজ করার জন্য তারা যেতে পারছেন না, এই বিষয়টা সিবিআইকে চিঠির মাধ্যমে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে এনআইএ স্ক্যানারে আরো 3 তৃণমূল নেতা আজ নিউ টাউনে এনআইএ দফতরে হাজিরার নোটিশ। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্য সহ 3 জনকে তলব করা হয়েছে এনআইএ স্ক্যানারে। আরো 3 জন তৃণমূল নেতা, তাদেরকে তলব করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাহু। সমীরণ, কি জানতে পারছো এনআইএ সূত্রে?
এনআইএর স্ক্যানারে রয়েছে যে তিনজন তৃণমূল নেতা, সেটা হচ্ছে ভূপতিনগর যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ নাড়বিলা বিস্ফোরণ কাণ্ড, সেখানে তিনজন তৃণমূল নেতাকে ইতিমধ্যে ডেকে পাঠিয়েছিল, কিন্তু তিনারা উপস্থিত হননি। তাই আবার কিন্তু যিনি বর্তমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন মানব পড়ুয়া, নবকুমার পণ্ডা এবং সুবীর মাইতিকে, এই তিনজন তৃণমূল নেতাকে আবার এনআইএ তলব করেছে, এমন টার্ম কিন্তু আমরা জানতে পাচ্ছি। ধন্যবাদ সমীরণ, কথা বললাম প্রতিনিধি সমীরণ শাহর সঙ্গে। জেলা পরিষদ সদস্য সহ তিনজনকে তলব করা হয়েছে ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তলব করা হয়েছে। আমরা জানি যখন এর আগে এনআইএ গিয়েছিল তদন্তের জন্য ভূপতিনগরে, কি ঘটনা ঘটেছিল, আক্রান্ত হয়েছিল এনআইএ আধিকারিকরা, এরপরে রাজনৈতিক তরজা শুরু হয়, তবে আরও তিনজন তৃণমূল নেতাকে ডাকা হয়েছে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নিউ টাউনে এনআইএ দপ্তরে। যে 30 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে বিজেপি নেতা খুনে, এই ঘটনায় তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি বললেন যে কাপুরুষ অধিকারী এনআইএ কে দিয়ে ভোটের আগে এইসব কাজ করাচ্ছেন। কি বলেছেন কুণাল ঘোষ, শোনাব আপনাদের। বিজেপি বুঝে গেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তারা হারবে, সেই জন্য ভাবতে পারেন 21 সালের মামলা আজকে 24 সালের ভোটের মুখে কাঁথিতে সিবিআই 30 জনকে নোটিশ পাঠিয়ে দিল, 30 জনকে যাদের নাম চার্জশিটে নেই। এই যে কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড, তারা এসব করাচ্ছে এনআইএ কে দিয়ে, বুথ সভাপতি অঞ্চল সভাপতিদের তুলিয়ে নিচ্ছে, এলাকায় আতঙ্ক তৈরি করাচ্ছে, বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। ফলে আমরা এর তীব্র নিন্দা করছি, এইভাবে বিজেপি জিততে পারবে না। কি বলেছেন কুণাল ঘোষ, তিনি বলেছেন যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এলাকায়, 21-এর মামলায় 30 জনকে যে নোটিশ দেওয়া হয়েছে, কাপুরুষ অধিকারী এনআইএ কে দিয়ে এসব কাজ করাচ্ছে, এমনটাই বললেন কুণাল ঘোষ। এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে, তীব্র আক্রমণ কুণাল ঘোষের। কি বলেছেন তিনি, শোনাব আরো একবার। বিজেপি বুঝে গেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তারা হারবে, সেই জন্য ভাবতে পারেন 21 সালের মামলা আজকে 24 সালের ভোটের মুখে কাঁথিতে সিবিআই 30 জনকে নোটিশ পাঠিয়ে দিল, 30 জনকে যাদের নাম চার্জশিটে নেই। এই যে কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড, তারা এসব করাচ্ছে এনআইএ কে দিয়ে, বুথ সভাপতি অঞ্চল সভাপতিদের তুলিয়ে নিচ্ছে, এলাকায় আতঙ্ক তৈরি করাচ্ছে, বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। ফলে আমরা এর তীব্র নিন্দা করছি, এইভাবে বিজেপি জিততে পারবে না। আপনারা শুনলেন ঠিকই বলেছেন কুণাল ঘোষ, এবং পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন যে এজেন্সি তলব নিয়ে যা হচ্ছে তা ভোটের আগে সব করানো হচ্ছে নাইকে দিয়ে, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। কাপুরুষ অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী নাম না নিয়ে তিনি কিন্তু এমনটাই বলছেন, যেখানে এনআইএকে দিয়ে এসব করানো হচ্ছে, এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। আমরা জানি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত করছে, সে বিষয়ে সরব হয়েছে আগে তৃণমূল। ভূপতিনগরে তদন্তে নামল পুলিশ, এনআইএ এর বিরুদ্ধে শ্লতাহানি সহ একাধিক অভিযোগ দায়ের করেন ধৃত মনোব্রত স্ত্রী। মনোব্রত জানা স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ, এবার পাল্টা এনআইএ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রাজ্য পুলিশ। ভূপতিনগরে তারা তদন্তে নামল, এনআইএ এর বিরুদ্ধে শ্লতাহানি সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন ধৃত মনোব্রত স্ত্রী, এবং মনোব্রত জানা স্ত্রীর সঙ্গে কথা বলেছে পুলিশ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে মনোব্রত জানাকে আগেই গ্রেফতার করে এনআইএ, এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে বিক্ষোভ করার এবং এনআইএর কাজে বাধা দেবার। এরপর
এনআইএর বিরুদ্ধে পাল্টা তদন্তে নামলো পুলিশ এবং এনআইএর বিরুদ্ধে যে অভিযোগ শ্লতাহানির তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মনোব্রত জানার স্ত্রীর সঙ্গে কথা বলেছে রাজ্য পুলিশ। অন্যদিকে ভূপতিনগর কাণ্ডে পুলিশের রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট। ভূপতিনগর থানার ওসিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চব্বিশ ঘন্টার মধ্যে ওসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আদালত অবমাননাকর মন্তব্য রিপোর্টে কি করে ওসি কি করে রিপোর্টে লেখার সাহস পেলেন, অভিযুক্তদের রক্ষা কবচের ফলে কোন ভোট বানচাল হয়েছে, ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্তের। এর আগে যে ওসি যে মন্তব্য করেছিলেন রক্ষা কবচ নিয়ে, এবার ওসির এই মন্তব্যে ক্ষুব্ধ হাইকোর্ট। পুরো ব্যাখ্যা চাওয়া হয়েছে ওসির এই মন্তব্যের, চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ব্যাখ্যা দিতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ওসি কি করে রিপোর্টে লেখার সাহস পেলেন এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি। অভিযুক্তদের রক্ষা কবচের ফলে কোন ভোট বানচাল হয়েছে, প্রশ্ন আদালতে। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, যে খবরের দিকে নজর রাখবো, বাঁকুড়ার সভা থেকে মোদীকে নিশানা মমতার। এখনই গণতন্ত্রকে জেলে পাঠিয়ে দিয়েছেন, আপনার হুঙ্কার আপনার দলের কাছে অক্সিজেন, গণতন্ত্রে আপনার হুঙ্কার কার্বন ডাইঅক্সাইড। এই হুঙ্কার মানতে পারছি না আমরাও রয়্যাল বেঙ্গল টাইগার, পাল্টা হুঙ্কার তৃণমূল নেত্রী। আজ বাঁকুড়া জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জনসভা থেকে তীব্র আক্রমণ মোদীকে। গণতন্ত্রে আপনার হুঙ্কার কার্বন ডাইঅক্সাইড এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। এই হুঙ্কার মানতে পারছি না আমরাও রয়্যাল বেঙ্গল টাইগার, পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। চাহে জিতনি সাজিশ করলে मैं आपको गारंटी देता हूं, 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। तो एक प्रधानमंत्री पक्षे ए भाषा की शोभा पाए जे 4 जून निर्वाचन हो गेले চুন চুন কে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজেগা। আরে আমি তো জেল হো গিয়া, আমি তো হিন্দুস্তান কো জেল বানা দিয়া, লোকতন্ত্র কো আপ জেল বানা দিয়া, গণতন্ত্র কো আপ জেল বানা দিয়া। কিসকো ধমকি দে রহা হ্যায়, হাম লোগ আপকো ডরতে নহি হ্যায়, হামারা 5 লড়কা অ্যারেস্ট হোগা তো উসকো বিবি রাস্তা মে নিকালেগা। আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাইঅক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি এই কথা কখনো বলেছি? প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করি, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। বাঁকুড়া থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গণতন্ত্রকে জেলে পাঠিয়ে দিয়েছে বিজেপি এবং তারা রয়্যাল বেঙ্গল টাইগার, মোদীর এই হুঙ্কার তারা মানতে পারছেন না এমনটাই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী পাল্টা এবার আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। একেবারে ইন্দ্রাণী, বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুরের সবুজ সংঘের ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের নিশানা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্যের শুরুতে তার উন্নয়নের কথা, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বিভিন্ন রেল প্রকল্পের কথা বলার পাশাপাশি তিনি শুরু করেন যে প্রধানমন্ত্রী জলপাইগুড়ি গেলেন, সেখানে কিন্তু যেখানে ক্ষতিগ্রস্ত হলেন সেই মানুষের কথা তিনি বললেন না, সাহায্যের কথা বললেন না। এবং প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তার হুঙ্কার তার দলের কাছে অক্সিজেন হতে পারে কিন্তু গণতন্ত্রের কাছে কার্বন ডাইঅক্সাইড, এবং তার হুঙ্কার আমরা মুখ বন্ধ রাখবো না, আমি মুখ বন্ধ রাখবো না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর গ্যারেন্টি জেলে পাঠানো, আর
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের যে সরকার, তিনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের গ্যারান্টি মামাটি মানুষ, মানুষের জন্য কাজ করা। তো আজকের সভা থেকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সভা, সেই রাজনৈতিক সভা থেকে তিনি প্রথম সভার শুরুতে যেমন উন্নয়নের কথা বলেন, পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে একদম কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেন। এবং তার আক্রমণের শুরুটাই ছিল নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি তা হচ্ছে জেলে পাঠানো, এবং তিনি যে হুঙ্কার দিচ্ছেন এই হুঙ্কার তার দলের লোকজন শুনবেন, এই হুঙ্কার তার দলের লোকজনের কাছে অক্সিজেন হতে পারে, কিন্তু তার হুঙ্কার গণতন্ত্রের কাছে কার্বন ডাইঅক্সাইড, এবং তারা ভয় পান না। এবং এই যে নির্বাচনে যেভাবে নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী যেভাবে হাতিয়ার করেছেন ইডি সিবিআইকে, এই বিষয়টাও কিন্তু জনসমক্ষে তিনি মানুষের কাছে তুলে ধরেন। এবং যে বাঁকুড়া লোকসভার এবং বিষ্ণুপুর যে দুটি লোকসভা, যে দুটি লোকসভা দীর্ঘদিন ধরে যে দুটি বিজেপির যে যিনি যারা সাংসদ রয়েছেন, সেই সাংসদের উদ্দেশ্যও কিন্তু তিনি নিশানা করে বলেন তারা কোনো কাজ করেননি, তারা এলাকার মানুষের জন্য কোনো কথা করেন, কথা রাখেননি, মানুষের প্রতিশ্রুতি পালন করেননি, অর্থাৎ কাজ করেননি। এবং যা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন হয়েছে এবং জঙ্গলমহল আজকে হাসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের সৌজন্যে, এই বিষয়টা বোঝানোর পাশাপাশি তিনি বিভিন্নভাবে যে 2024 লোকসভা নির্বাচনের একদম যে প্রচার, যে নির্বাচনী জনসভা, দলের যিনি প্রার্থী রয়েছেন অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, তার সমর্থনে একদম জঙ্গলমহলের রায়পুরের সবুজ সংঘের যে ময়দান, সেই ময়দান থেকে রাজনৈতিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের তার বাঁকুড়ার উন্নয়নের কথা বলার পাশাপাশি, রেলমন্ত্রী থাকাকালীন তিনি যে উন্নয়ন করেছেন সেই কথা বলার পাশাপাশি, প্রধানমন্ত্রীকে তিনি বিভিন্নভাবে আক্রমণ করতে শুরুও করেন। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আরো একবার শোনাব আপনাদের। চাহে জিতনি সাজিশ করলে मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। तो एक प्रधानमंत्री पक्षे ए भाषा की शोभा पाए जे 4 जून निर्वाचन हो गेले चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাইঅক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। তা আমিও তো বলতে পারি, সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো? কিন্তু আমি কি এই কথা কখনো বলেছি? প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। যে খবরের দিকে নজর রাখবো, ভোটের কাছ থেকে পুলিশকে সরিয়ে রাখার দাবি শুভেন্দুর, দাবি জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে নালিশ, ভোটে মূল প্রতিপক্ষ রাজ্য পুলিশ, মন্তব্য বিরোধী দলনেতা। ভোটে মূল প্রতিপক্ষ রাজ্য পুলিশ, ভোটের কাছ থেকে রাজ্য পুলিশকে সরিয়ে রাখার দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভোটের কাছ থেকে পুলিশকে সরিয়ে রাখার দাবি জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন, এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছে। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ
এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়, আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে, মানে হায়ার অফিসারকে যাতে রেস্ট্রেন্ট করেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, একদিকে যেরকম তৃণমূল দাবি করছে যে ইডি, সিবিআই, এনআইএ, বিজেপি তারা নিজেদের মতো করে ব্যবহার করছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে ভোটের কাজে পুলিশকে সরিয়ে রাখার দাবি তিনি জানিয়ে এসেছেন, কি বলবেন? দেখো, এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে তাদের প্রতিনিধি দল নিয়ে গিয়ে অভিযোগ করেছিল যে রাজ্যে নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার্স বা চুক্তিভিত্তিক কর্মী রাখা চলবে না। নির্বাচন কমিশন সেই মোতাবেক দেখা গিয়েছে পরবর্তীকালে সেরকম নির্দেশিকা জারি করেছে। ঠিক আজও রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত যিনি পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত, তার কাছে বিজেপির এক প্রতিনিধি দল গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সেখানে তারা জানিয়েছে যে তাদের মুহূর্তের মূল প্রতিপক্ষ হচ্ছে রাজ্য পুলিশ। অর্থাৎ তাদের যে দাবি, এর আগেও দাবি দেখেছিলাম যে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেশ কিছু আধিকারিক, পুলিশ আধিকারিকের নাম দিয়ে বলেছিলেন তাদেরকে বসিয়ে দিয়ে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে আসা হোক, ঠিক আজও সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নির্বাচনের কাজে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষককে কাছে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। তার মধ্যে অন্যতম অভিযোগ হলো যে এই পুলিশ দিয়ে, অর্থাৎ রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব নয়, কারণ রাজ্য পুলিশ উদাহরণ হিসেবে তিনি দিয়েছেন সন্দেশখালীর ঘটনায়, এবং পাশাপাশি গত কয়েকদিন আগেই ভূপতিনগরের ঘটনা, যে কেন্দ্রীয় এজেন্সির উপর যেভাবে আক্রমণ হয়েছে সেই আক্রমণে তার অভিযোগ হচ্ছে যে শাসক দলের ছত্রছায়া থাকলে বা শাসক দলের ঝান্ডার আড়ালে বেশ কিছু দুষ্কৃতি তারা কিন্তু প্রশ্রয় পাচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ ভোটে মূল প্রতিপক্ষ হচ্ছে রাজ্য পুলিশ, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে, রাজ্য পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় পুলিশ বা অন্য রাজ্য থেকে পুলিশ সেইভাবেই ভোট করানো হোক, এমনটাই তিনি দাবি জানিয়ে এসেছেন। ধন্যবাদ দেবাশিস, কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা কৃষ্ণ মিত্রের সঙ্গে, কি ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি, শুনুন। বিজেপি কোণঠাসা হয়ে পড়েছে, তাদের কাছে কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক এজেন্ডা আজকের দিনে নেই, তাদের হয়ে কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আইটি এবং এখন যুক্ত হয়েছে এনআইএ। তো এটা তো আমাদের শুধু একার অভিযোগ নয়, আজকে সারা ভারত জুড়ে বিরোধী দল যারা করছে, বিরোধী দলের নেতারাই এই অভিযোগ করছে, এবং সারা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এটাই দেখছি, বিজেপির রাজনৈতিক এজেন্ডা নেই, 10 বছরে তাদের কোনো কর্মসূচি দেখাবার মতো মানুষের কাছে নেই, ইডি, সিবিআই, কখনো আইটি, কখনো এনআইএ দিয়ে তাদেরকে নির্বাচন লড়তে হচ্ছে। আজকে পশ্চিমবাংলার রাজ্য পুলিশ একটা লেভেল প্লেইং ফিল্ড সব রাজনৈতিক দল, তৃণমূল, বিরোধী সকলকে দিয়েছে। সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর। রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা ভালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, এবং গতকালকের এই ঘটনার পরে বিক্ষোভ দুই গোষ্ঠীর সমর্থকদের। ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ ওঠে হামলার। যেরকম রাজনৈতিক তরজা শুরু হয় সেই মতো দুই গোষ্ঠীর সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ ঠাকুরবাড়ির সামনে এই মুহূর্তে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি পরিস্থিতি এখন, বিক্ষোভ কি চলছে? দেখো ইন্দ্রাণী, তোমাকে তুমি জানো যে গতকাল সন্ধ্যে থেকে কিন্তু ঠাকুরনগর, ঠাকুরবাড়িতে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তুমি জানো মমতা বালা ঠাকুরের যে ঘর, সেই ঘরে তালা ভাঙে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার মতো সম্প্রদায়ের লোকজনকে নিয়ে। এরপরে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা ছিল, চাপা উত্তেজনা ছিল, মতুয়ারা ভক্তরা তালায় দলে দলে তারা আসতে শুরু করে। এরপরে শান্তনু, মমতা বালা ঠাকুর যে অভিযোগ করেছিলেন যে তার যে গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র রয়েছে, সেগুলো কিন্তু কোনো খুঁজে পাচ্ছেন না, যেহেতু তিনি
তিনি কলকাতায় উদ্দেশ্যে যাবেন এবং সে কাগজপত্র জমাইতে, সেইগুলো কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। এই এই অভিযোগগুলো করেছিলেন গতকাল রাতেবেলা গাইঘাটা থানায়। এরপরে গাইঘাটা থানার পক্ষ থেকে আজকের কিন্তু পুলিশের মধ্যস্থতায় শান্তনু ঠাকুরের লোকজন এবং মমতাবালা ঠাকুরকে সঙ্গে নিয়ে ওই ঘরে ঢোকে এবং যখন সেই মমতাবালা ঠাকুর তার কাগজপত্রগুলো বের করার চেষ্টা করে, তখনই বের করে আসার পরে কিন্তু দুই দলের যে সমর্থক ছিল, যারা মূলত একদিকে মমতাবালা ঠাকুরের সমর্থক অন্যদিকে শান্তনু ঠাকুরের সমর্থক, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে কুকথা এবং কুমন্তব্য করে বিভিন্ন রকম মন্তব্য ছুটতে থাকে এবং ব্যাপক বিক্ষোভ শুরু করে এই ঠিক মমতাবালা ঠাকুরের ঘরের সামনে। এবং এই সঙ্গে কিন্তু পুলিশ ছিল, পুলিশের র‍্যাব ছিল এবং তাদের সামনে এই বিক্ষোভ চলতে থাকে এবং পুলিশ কোনো মতে সেই বিক্ষোভ সামাল দেয়। কারণ তুমি জানো যে গতকাল রাতের থেকে কিন্তু গতকাল যে মেলা চলছে শান্তনু ঠাকুরের এবং মতুয়া সম্প্রদায়ের যে মেলা চলছে, সেই মেলায় কিন্তু প্রচুর পুলিশের আয়োজন ছিল। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশ কিন্তু কোনোরকম মধ্যস্থতা কিছু করেনি, কিন্তু আজকের কিছুক্ষণ আগে পুলিশের মধ্যস্থতায় সেই সমস্ত কাগজপত্র বের করার চেষ্টা করে মমতাবালা ঠাকুরকে সঙ্গে নিয়ে, তারপরে ঘর থেকে যখন বেরিয়ে আসে তখনই কিন্তু দুই দলের পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয় এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু কথা বলতে থাকে। একদিকে যেমন বিজেপির লোকজন তারা জয় শ্রীরাম বলে, তারা শান্তনু ঠাকুরের জয়ধ্বনি দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, পাশাপাশি মমতাবালা ঠাকুরের যে সমস্ত সমর্থক ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে বলে তাদের পক্ষে বলে বলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ঠিক ঠাকুর বাড়ির সামনে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেবাশী, সেই মুহূর্তে কি পরিস্থিতি কোনোভাবে সামাল দেওয়া গেছে, কারণ প্রচুর সংখ্যক মানুষ তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে? দেখো, যেহেতু গত শনিবারে যদি মেলা শুরু হয়েছে ওখানে কিন্তু প্রচুর পুলিশ ছিল প্রথম থেকেই, ফলে সবাই এখনও পর্যন্ত প্রচুর পুলিশ রয়েছে। পাশাপাশি আজকে যখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যখন এই ঠাকুরনগরের মমতাবালা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে তার যখন কাগজপত্র উদ্ধার করার জন্য সেই তালা ভেঙে আবার যখন ঘরে প্রবেশ করে পুলিশের লোকজন সঙ্গে নিয়ে, একদিকে ছিল শান্তনু ঠাকুরের স্ত্রী এবং তার মা, তার লোকজন মতুয়া সম্প্রদায়ের লোকজন, পাশাপাশি মমতাবালা ঠাকুরের লোকজন এবং তার ছিলেন, ফলে এই যে দুই পক্ষ থেকে সঙ্গে নিয়ে পুলিশ যখন ওই ঘরে ঢোকে এবং সে কাগজপত্র যখন নিয়ে যখন বাইরে বেরিয়ে আসে, তারপরে কিন্তু পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে পুলিশ ওখানে রয়েছে এখনও পর্যন্ত, ফলে কোনোরকমভাবে পুলিশ সে বিক্ষোভ সামাল দিয়েছে, কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে ওই এলাকাটি একেবারেই। দেবাশিস, তুমি সঙ্গে থাকো। তবে ঠাকুর বাড়িতে বিজেপির হামলা, বড়মার ঘর দখল করেছেন শান্তনু ঠাকুর, আমাকে ধাক্কা দিয়ে তালা ভেঙে ঢোকেন শান্তনু, জুতো পায়ে বড়মার ঘরে ঢোকেন শান্তনু, সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাস তৈরির চেষ্টা, আমার ঘরেও তালা দিয়েছেন শান্তনু ঠাকুর, কলকাতা টিভিকে বিস্ফোরক অভিযোগ মমতাবালা ঠাকুরের, কি বলেছেন তিনি শোনাব আপনাদের। ওরা দেখছে যে আজকে যদি আমার পরে অত্যাচার করে তার জন্য বড়মার ঘর দখল করতে এসছে, দখল করে দরজা তো খোলা, তো ওখান দিয়ে যাবে কেন? তার যদি যেতে হতো তো এই ঘরে বড় গেট খোলা হইতো, ঢুকে তার ঘরের ভিতরে যেতেই পারতো, তালা ভেঙে গেছে, সিসি ক্যামেরা ভেঙে। এবং আমরা ওখানে, আমার মেয়ে আর আমি, মধুপূর্ণা ঠাকুর, আমি বসে আছি দরজার কাছে বারান্দায়, আমাদের ঠেলে গুতিয়ে ফেলে দিয়ে আমাকে বুকের পর পাড়া মাড়া দিয়ে এটি ঘরের ভিতরে ঢুকে গেল, জুতো পায়ে দিয়ে। তারা বলছে যে বড় মা ঠাকুর দাদার ঘর, তারা জানি না, বড় মার আর হচ্ছে পিয়ার ঠাকুরের বুকের উপরে পাড়া দিয়ে জুতো দিয়ে, শান্তনু ঠাকুরের মা সবি ঠাকুরের পায়ে জুতো, শান্তনু ঠাকুরের পায়ে জুতো, তারা জুতো পরে ঘরের ভিতরে ঢুকে আজকে সন্ত্রাস শুরু করেছে। তারা দখল করবে বিনাপাণি ঘরে, সম্পত্তি তো দেবত্ব করে দিয়ে গেছে, সবার অধিকার আছে। এবং ওখানে আমি মন্দির করে রেখেছি, আমি বাইরে একেবারে, আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, কালকে রাত্রে আমি আমার যে স্টোর রুম, সেই স্টোর রুমের নিচে আমি তাবু পেতে সেখানে শুয়েছিলাম। না, তালা মেরে দিয়েছে, কি করে ঢুকবো? আমার রুমের ভিতরে আমি যাবো, সেখানে তালা রেখেছে, সে বড় মার ঘরে যদি হতো তো আমার রুমটা খুলে রাখতো, তো আমি তালা মারে কেন আজকে ওখানে আমার ঢুকতে দিচ্ছে না? তার কারণ ওর ভিতরে কী কী নিয়েছে আমার সব কিছু, এভরিথিং, আমি শপথ গ্রহণ করতে যাবো রাজ্যসভার, আমার যা কাগজপত্র এভরিথিং সব ওর ভিতরে ভরা আমার। পাল্টা শান্তনু ঠাকুর কি বলেছেন শোনাব আপনাকে। ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই, সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন কোন হুলিগানরা এই ঘরে থাকছে।
এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, দু গোষ্ঠীর বক্তব্য কি এবং নেতৃত্ব বা কি বলছে এবং পাশাপাশি সাধারণ মানুষ তাদেরই বা কি প্রতিক্রিয়া? দেখো, একদিকে যেমন মমতা বালা ঠাকুর তিনি যখন বলছেন যে এই এই বাড়িতে যখন বিয়ে করে যখন উনি কপিলকৃষ্ণ ঠাকুর যখন নিয়ে আসেন তখন থেকে এই বাড়িতে রয়েছেন, এবং মমতা বালা ঠাকুর কিন্তু বিনা পানি ঠাকুরের যে ঘর রয়েছে সেই ঘরের পাশে একটি ঘর রয়েছে, সেই ঘরে কিন্তু মমতা বালা ঠাকুর এবং কপিলকৃষ্ণ ঠাকুর থাকতেন। তুমি জানো পরবর্তীকালে কপিলকৃষ্ণ ঠাকুর এখানকার বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ হয়। কপিলকৃষ্ণ ঠাকুর মারা যাওয়ার পর তার স্ত্রী মমতা বালা ঠাকুর কিন্তু 5 বছরের জন্য সাংসদ হয়েছিলেন। ফলে দীর্ঘদিন ধরে এই এই মানে এই ঘরে তিনি বাস করছেন, ফলে তাকে যেভাবে কালকের তালা ভেঙে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এবং মমতা ঠাকুর কিন্তু অভিযোগ করেছেন যে তাকে কিন্তু কালকের ঘর থেকে বের করে দেওয়ার পরে তিনি কিন্তু ঘরে যেতে পাচ্ছেন না এবং সারাদিন তিনি বাইরে রয়েছেন, এবং পাশাপাশি কিন্তু শান্তনু ঠাকুরের তার বাবা মমঞ্জুর কৃষ্ণ ঠাকুর, শান্তনু ঠাকুর এবং তার মা যে ছবি রানী ঠাকুর, তিনি কিন্তু বলছেন যে এই যে বাড়িটি, এই বাড়িতে কিন্তু কারোর ব্যক্তিগত নির্দিষ্ট করা বাড়ি নয়, এটা কিন্তু যেহেতু বিনাপানি ঠাকুরের ঘর ছিল সেই জন্য এই ঘরটিকে হেরিটেজ ঘোষণা করা হবে, এবং এটা করে ব্যক্তিগত সম্পত্তি নয়, সেই কারণের জন্য তারা দখল করেছেন এবং তারা কিন্তু এই বাড়িটিকে, এই ঘরটিকে মানে হেরিটেজ ঘোষণা করতে চায়। কিন্তু এই যে বাড়ির উপরে গায়ে কিন্তু লেখা রয়েছে যে যে নামটি সেটা কিন্তু কপিলকৃষ্ণ ঠাকুরের নামেই কিন্তু বাড়িটি লেখা রয়েছে, এবং স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে এই বাড়িটি কিন্তু কপিলকৃষ্ণ ঠাকুরের বাড়ি, মানে মমতা বালা ঠাকুরের হাজব্যান্ড কপিলকৃষ্ণ ঠাকুরের বাড়ি। ফলে এই যে, এবং পাশাপাশি তোমাকে আরও একটা কথা বলে রাখি যে আমরা যতদূর জানি আর কি, মানে এখানে আমরা প্রশ্ন করেছিলাম আর কি, বা মমতা ঠাকুর এবং তার মানে মতুয়া সম্প্রদায়ের লোকের কাছে, এই যে মঞ্জুর কৃষ্ণ ঠাকুরের বাবা যিনি ছিলেন পিয়ার ঠাকুর, তিনি কিন্তু মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে তেজ্যপুত্র বলে ঘোষণা করেছিলেন। তো তাই যদি হয় তাহলে কিন্তু এই যে বিনাপানি ঠাকুরের যে ঘর বাড়ি সেটা তো মঞ্জুর কৃষ্ণ ঠাকুর কীভাবে পায়? আমরা ঠিক পাল্টা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিলাম যে আপনি যে দাবি করছেন যে এই যে বাড়িটা হেরিটেজ ঘোষণা করা হবে, আপনাদেরও অধিকার রয়েছে, তাহলে এই তো আপনাকে তো তেজ্যপুত্র করেছিল, আপনি কী বলেন? যদিও এই প্রশ্নের তিনি কিছুটা এড়িয়ে গিয়েছেন এবং তিনি সেই প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেননি, কিন্তু মতুয়া সম্প্রদায়ের লোক যারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ঠাকুর বাড়িতে আসছেন তারা কিন্তু বলছেন যে মমতা বালা ঠাকুর যেহেতু এই বিনাপানি ঠাকুরের কাছেই থাকতেন, এই সঙ্গে একসঙ্গে থাকতেন এবং দীর্ঘদিন সৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস, কথা বললাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। আসছি পরের খবরে, এবার দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইক। যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করছে তাদের রেয়াত করা হবে না, প্রয়োজনে সবাইকে মাটি থেকে খুঁড়ে বের করা হবে। পুলওয়ামা বালাকোটের মতো বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তোলা থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার, কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। তাহলে যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, কি বলেছেন তিনি ফোনে আমাদের শুনুন। সার্জিক্যাল স্ট্রাইক ব্যাপারটা ভালো বুঝেন, কারণ দিলীপ ঘোষকে তো আসলে সার্জিক্যাল স্ট্রাইক করে ওই তৎকাল শুভেন্দু তারা মেদিনীপুর থেকে উচ্ছেদ করে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে, এবং তার জন্য দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন যে আগামী যখন 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে ভয়ঙ্কর ভাবে বাজে ভাবে গুহারা হারবেন, এখন থেকে অ্যালিবাই করার জন্য বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমে শিরোনামা দিতে থাকতে চাইছেন। ওনার এই প্রচেষ্টা বাংলার মানুষ, দুর্গাপুর বর্ধমানের মানুষ, তারা আগামী 4ই জুন ভোটের রেজাল্টের মাধ্যমে দেখিয়ে দেবে যে বর্ধমান দুর্গাপুরের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করে দেশের বুকে যারা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বিত্তি পরিষেবা নিয়ে মন্তব্য করেছে তাদেরকে তাদের ভাষাতে নয়, তাদেরকে গণতন্ত্রের ভাষায় উচিত শিক্ষা দেবে। গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইক করবে বর্ধমান দুর্গাপুরের মানুষ। আজকে দিলীপ ঘোষের বিক্ষোভ হয়েছে আপনারা দেখেছেন, বর্ধমান দুর্গাপুরের মানুষ রাস্তায় বেরিয়ে এসছে। দিলীপ ঘোষের কার্যত আপনার খারাপও লাগে, ওই
দিলীপ ঘোষের অবস্থা হচ্ছে মহাভারতের যুদ্ধের পিতামহ ভীষ্মের মতো, স্মরণশয্যায় রয়েছেন, তিনি সব বুঝতে পারছেন, সব দেখতে পাচ্ছেন, তার নিয়তি সম্পর্কে তিনি অবহিত, কিন্তু তার কিছু করবার নেই। ফের বেলাগাম দিলীপ ঘোষ, আমি যদি মহিলাদের অপমান করতাম তাহলে মহিলারা আমার সঙ্গে ছবি তুলতো না, ওর সঙ্গে কেউ ছবি তোলে না, এমন চরিত্র, অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে মন্তব্য দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি শুনুন। অরূপ বিশ্বাস বলছেন দিলীপ ঘোষ মহিলাদের অপমান করার জন্য মহিলাদেরকে এই ঘটনাটা সন্দেশখালী দ্বারা কি করেছে, তার চেয়ে বেশি অপমান কে করতে পারবে? দিলীপ ঘোষ যদি মহিলাদের অপমান করতো, এত হাজার হাজার মহিলা আমার সঙ্গে ফটো তুলছে, ওর সঙ্গে ফটোই তুলে না ভয়ে, এমন চরিত্র। ফিরছি অন্যান্য খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরের দিকে নজর রাখবো, কৃষ্ণনগরে বহু এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল, তাই জনপ্রিয়তা বাড়াতে এবং ভোটের সংখ্যা বাড়াতে কিন্তু এবার জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। সেই বিষয়টা কিন্তু সামনে আসছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর পুরো এলাকা, লোকসভা ভোটের আবহে এই কৃষ্ণনগর পুরো এলাকায় এখন তৃণমূলের মাথা ব্যথার কারণ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে এটি একমাত্র পুরো এলাকা। পুরসভা তৃণমূলের দখলে থাকলেও দেখা গিয়েছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই এলাকায় বিপুল ভোটে পিছিয়েছিল ঘাসফুল শিবির, তাই শহরবাসীর মন পেতে জনতার দরবারে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। দিনের প্রচার শেষে বিশেষ অনুষ্ঠান মুখোমুখি মহুয়া। আপনি বলুন না। আচ্ছা, আমার একটা বক্তব্য রয়েছে, এটা হচ্ছে স্বাস্থ্যসাথীর যে সুবিধা, যাদের দেওয়া শুধু মেল মেম্বার, যে ফ্যামিলিতে কোনো ফিমেল মেম্বার নেই, তারা কি সুবিধাটা পাবে? এটা আপনি একদম ঘাতি কথা বলেছেন। ফাদার এই কথাটা আমাকে প্রথমবার বলেন যে আমি চার্চের ফাদার, আমার তো ফ্যামিলিতে কোনো ফিমেল মেম্বার নেই, তা আমাকে আমাকে কি সরকার দেখবে না? আমি কথাটা দেখেছি এবং আমি এটা খুব ইম্পর্টেন্ট। গত লোকসভা নির্বাচনে শুধুমাত্র কৃষ্ণনগর পুরসভা এলাকা থেকেই প্রায় 28,000 ভোটে পিছিয়েছিলেন মহুয়া। গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে প্রায় 35,000 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মুকুল রায়। তাই এলাকায় জনপ্রিয়তা বাড়াতে নয়া পন্থা মহুয়ার। গত বিধানসভা এবং বিগত লোকসভায় কেশবগড় টাউনের মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আমার জনপ্রতিনিধি হিসাবে যেটা যেটা আমার যেটা রেসপন্সিবিলিটি, সেটা আমি তাদের আশ্বাসটাকে কিভাবে ফিরিয়ে আনবো সেটাই হচ্ছে আমার আপ্রাণ চেষ্টা। এবছর বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়, যা কৃষ্ণনগরবাসীর জন্য যথেষ্ট আবেগের কারণ, তাই কৃষ্ণনগর পুরসভা এলাকার বাসিন্দাদের মন জয় করতে জনতার দরবারে মুখোমুখি হচ্ছেন মহুয়া, তাতে সারাও মিলেছে যথেষ্ট। মহুয়া মৈত্রের এই কর্মকাণ্ডে খুশি কৃষ্ণনগর পুরসভার ভোটাররা। গতবার উনি যেমন সেরকম ভাবে উদ্যোগ নিয়ে কোনো কাজ করেননি, এবার উনি যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করছেন, আমাদের সব রকম সমস্যার কথা শুনছেন, আমরা আশা রাখছি উনি এবার ভালো ফল করবেন। অন্য দলের প্রার্থীরা এসে শুধু ভোটটা চাওয়ার জন্য তাদের বক্তব্যটা রাখেন, কিন্তু ইনি তা নয়, ইনি আমাদের কাছে একদম ভোটের কথা বলেনি, ইনি শুধু আমাদের সমস্যার কথাই জানতে চেয়েছে, আর কিছু জানতে চাননি, কি সমস্যা, কি মানে অভিযোগ, সেগুলোই জানতে চেয়েছে। আর এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তো তিনি যদি 5 বছর যদি মানুষের সাথে সাথে ঘুরতেন, মানুষের পাশে থাকতেন, মানুষের সুখ দুঃখের সাথী হতেন, তাহলে তাকে আর এই রোদের মধ্যে তাকে ঘুরতে হতো না মাথায় ঘোমটা দিয়ে রোদ চশমা পরে, তাহলে মানুষ তাকে ভোট দিতেন। কৃষ্ণনগর পৌরসভা বা বিজেপি কোনোদিন চেয়ারে বসতে পারেছে? কটা কাউন্সিলর আছে যে কৃষ্ণনগর পৌরসভা ওদের কোনোদিন চেয়ারম্যান পেয়েছে, ভোট পেয়েছে, যে বিজেপি কেন বিজেপি বিজেপি করছে? কৃষ্ণনগর পুরো এলাকা নিয়ে তৃণমূলের চিন্তা বাড়লেও জয়ের ব্যাপারে আশাবাদী মহুয়া মৈত্র। নদিয়া থেকে সন্তোষ সাহার রিপোর্ট, কলকাতা টিভি। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল সরাসরি নজর রাখবো। হম 10 MP আর XMP আপ সবকো জানতে হ্যায় বিবেক গুপ্তা, শান্তনু সেন, অর্পিতা ঘোষ, মাইকেল ভোলা সেন, এরেক ওব্রায়েন, সুদীপ রাহা, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, আবি রঞ্জন বিশ্বাস, সাকেত গোখেল, আমরা 10 জনের এক ডেলিগেশন আজকে আমারে 10 MP আর XMP কা ডেলিগেশন AIDC কি তরফ সে আজ ইলেকশন কমিশন কি প্রি বেঞ্চ অফিসার্স কো হায়েস্ট অথরিটি কো মিলে হ্যায় আর উধার হাম বোলে হ্যায় কি পিছলে উইক মে দো বার ইধার আকে চিঠি দেকে আর সামনে উকে সাথ মিলকে ভি হাম জো রিকোয়েস্ট কিয়ে থে 11 প্লেইং ফিল্ড কে লিয়ে ও নেহি হুয়া আর হামনে দেখা বিজেপি কি তিওয়ারি কে সাথ দেনা ইয়ে কে সিন কে কোই হপনামিং হুয়া কোই কুছ হুয়া।
আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল এই মুহূর্তে মোদী বাবু সোচতে অমিত শাহ সোচতে বিজেপি মোদী হ্যাঁ মুমকিন হ্যাঁ বিজেপি হ্যাঁ সব কুছ ঠিক হো সোচতে এনআইএ সিবিআই ইডি এসলি ইলেকশন কমিশন কে পাশ গুজারিশ কে অপিল কে কি জেসে ভি ইলেকশন কমিশন কি তরফ স্ট্রিক্টলি ইয়ে চার জেনারেল এজেন্সি চিফ কো চেঞ্জ কিয়া যায় ইমিডিয়েট উইথ নো টাইম ইয়ে চেঞ্জ কিয়া যায় ভি হামনে কিয়া হামারি তরফ সে কি আপকো পতা হ্যায় পিছলে 31 তারিখ কো 31 মার্চ কো এক টর্নেডো হুয়া থা ইয়ে বহুত ভারি থা জলপাইগুড়ি মে আর আলিপুরদুয়ার মে বহুত লোক আমাকে ছোড়কে ভি চলে গায়ে আর উসকে সাথ সাথ 800,000-2,000 ঘর একদম কুছ নেই হ্যায় ও সব তোড় গিয়া তো ইসিলিয়ে হামারে চিফ মিনিস্টার অকেলে ওয়ান এন্ড অনলি চিফ মিনিস্টার ওয়ান এন্ড অনলি পলিটিশিয়ান মমতা ব্যানার্জি লেডি অনলি চিফ লেডি চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া ও উধার গায়ে থে উসি রাত 1 বাজে 2 বাজে 3 বাজে আপ সবকো পতা হ্যায় উনোনে গায়ে ওর কই ভি নেই গায়ে উস রাত সব দেখ দেখে লেকিন এক মমতা ব্যানার্জি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানাতে গেল তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। দোলা সেন তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যে রাতে যেখানে উত্তরবঙ্গে যখন দুর্যোগ হয়েছিল তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। নজর রাখবো পরের খবরে, জয়েন্ট সিইও পদে অর্ণব চ্যাটার্জিকে নিয়োগের নির্দেশ। আরও একবার জানাবো, জয়েন্ট সিইও পদে অর্ণব চ্যাটার্জিকে নিয়োগের নির্দেশ। নিয়োগের নির্দেশ নির্বাচন কমিশনের। স্কুল শিক্ষা দফতরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন অর্ণব চ্যাটার্জি, আগে জয়েন্ট সিইও পদে ছিলেন রাহুল নাথ। নিয়োগের নির্দেশ নির্বাচন কমিশনের, জয়েন্ট সিইও পদে অর্ণব চ্যাটার্জিকে নিয়োগের নির্দেশ। নির্দেশ দিল নির্বাচন কমিশন। স্কুল শিক্ষা দফতরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন অর্ণব চ্যাটার্জি। আগে জয়েন্ট সিইও পদে ছিলেন রাহুল নাথ। ফোনে রয়েছেন, সত্য কি জানা যাচ্ছে বিষয়ে? কমিশনের তরফে তাদের দুই আধিকারিককে সরানো হয়েছিল, সেই জায়গায় নতুন ভাবে জয়েন্ট সিইও পদে এসেছেন অর্ণব চট্টোপাধ্যায়। তিনি স্কুল শিক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাকে আজ সন্ধে 6টার মধ্যেই নির্বাচন কমিশনে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জয়েন্ট সিইও পদে, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে তাকে নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই পদে আগে ছিলেন নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আগে ছিলেন রাহুল নাথ, তাকে সরানো হয়েছিল এবং সেই সরানোর পরে নতুনভাবে জয়েন্ট সিইও পদে অর্ণব চট্টোপাধ্যায়কে নিয়ে আসার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সত্য, কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। জয়েন্ট সিইও পদে অর্ণব চ্যাটার্জিকে নিয়োগের নির্দেশ।
নির্দেশ দিল নির্বাচন কমিশন। পাঁচ থানা ছাড়া রাজ্যের আর কোন থানায় রেশন দুর্নীতি? রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগেই ছটা মামলায় সিবিআই কে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি। তালিকার বাইরে আর মামলা আছে কিনা তথ্য জানতে চাইল আদালত। রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্যের পাঁচ থানা ছাড়া আর কোন থানায় রেশন দুর্নীতি? রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগেই ছটা মামলা সিবিআই কে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি। তালিকার বাইরে আর মামলা আছে কিনা সে তথ্য জানতে চাইল আদালত। রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। যে খবরের দিকে নজর রাখবো, মথুরাপুরে তৃণমূল প্রার্থী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতের টাকা আত্মসাতের অভিযোগ। আদালতে দ্বারস্থ বর্তমান পঞ্চায়েত প্রধান। সিবিআই ইডি কে দিয়ে তদন্তের নির্দেশ চেয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পঞ্চায়েতের টাকা আত্মসাতের অভিযোগ, মথুরাপুরে তৃণমূল প্রার্থী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে এবং আদালতের দ্বারস্থ বর্তমান পঞ্চায়েত প্রধান। সিবিআই ইডি কে দিয়ে তদন্তের নির্দেশ চেয়ে মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মথুরাপুরে তৃণমূল প্রার্থী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতের টাকা আত্মসাতের অভিযোগ, আদালতের দ্বারস্থ বর্তমান পঞ্চায়েত প্রধান। অর্থাৎ লোকসভার আগে আবারও তৃণমূলে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বর্তমান পঞ্চায়েত প্রধান। চারটে চার দিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।